তোমরা সবাই ওই বিদ্যুৎ জামালের ভিডিওটা দেখেছো, যেখানে বিদ্যুৎ জামাল কি করছে, যে কাগজটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে, বার উপর দিয়ে একজন হাত দিয়ে সেটা ধরার আটকানোর চেষ্টা করছে, ঠিক আছে? এই ভিডিওটা তোমরা সবাই দেখেছো। ওটা কিন্তু বিদ্যুৎ জামালের কোনো আলাদা ট্যালেন্ট নয়, ওটা হলো একটা নর্মাল ফিজিক্সের ফিনোমিলা, ওটা সবার জন্য এটা হয়। এখানে ফিজিক্সের যে ফর্মুলাটা হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখ হাতটা রাখ, দেখ আমি হাতটার এদিক দিয়ে ওদিক দিয়ে যেভাবে হচ্ছে কাগজটাকে নিতে পারি, ঠিক আছে? যেমন হাতটা ধরলি তাহলে নিয়ে নিলাম, ঠিক আছে? আমি যদি 100 বার করে 100 বারই আমি জিতবো, পারবে না, এটা ফিজিক্সের ফর্মুলা। কারণ দেখ আমার হাতটা রাখ, আমি যতক্ষণে হাতটা রেসপন্স করছি ও আগে আমার হাত থেকে দেখেছে, দেখার পরে দেন ও নার্ভাস সিস্টেম ওর চালু হচ্ছে এটা যাওয়ার জন্য, ততক্ষণে আমি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছি। এটা পুরোটাই নার্ভাস সিস্টেমের ব্যাপার, ও কখনো এটা সম্ভব না, এটা পুরোটা ফিজিক্স। আর বিদ্যুৎ জামাল কি ওটাকে দেখিয়ে নিজেকে ট্রিক প্রমাণিত করছে, কিন্তু আসলে ওটা কোনো কিছুই না, কোনো প্র্যাকটিস না, ওটা জাস্ট একটা ফিজিক্সের ট্রিক্স।